আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছেন। আমিও একটি ঈদ আয়োজন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম। এর জন্য কী কী উপকরণগুলো নিচ্ছি সেগুলো এখন দেখাবো। দুই রকমের বাদাম বেটেছি, নর্মাল বাদাম হালকা ভেজে বেটে নিয়েছি আর কাঠবাদাম বেটে নিয়েছি। আর নিয়েছি লেবু রস, দুটো লেবুকে এভাবে রস করে নিয়েছি। এর ভিতরে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এক কাপ পরিমাণে পাউডার মিল্ক দিয়েছি। এখন হাত দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এটাকে বলে বাটার মিল্ক। ঘরোয়া উপায়ে এই বাটার মিল্কটা আপনারা তৈরি করে রোস্টে ব্যবহার করলে খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। চিকেনগুলো এভাবে কেটে নিয়েছি, কেটে পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি ঝুড়িতে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। মাংসের পিসগুলো ঠিক এরকম করে কেটে নিয়েছি। এখন মশলা মিক্স করব, তাই ঝুড়ি থেকে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে। লবণ দিয়ে লবণটা মাংসের সাথে হাত দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। আপনারা চাইলে এখানে জাফরানও ইউজ করতে পারেন। আমি রেড কালার একটু ফুড কালার ইউজ করছি, করে একটু হালকা কালার নিয়ে আসার জন্য এই কালারটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে হালকা হলুদের গুঁড়ো ইউজ করতে পারেন, এটা আপনাদের চয়েস। এই তো দেওয়া হয়ে গেছে, এখন একটি সাইডে রেখে এটাকে এখন হালকা করে ভেজে নিব। এর জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এভাবে চিকেনগুলো ভেজে নিচ্ছি। ঘরোয়া মশলা দিয়ে রোস্ট তৈরি করার স্বাদ কিন্তু আলাদা। আমি কিন্তু কোনো টক দই এখানে ইউজ করিনি, টক দই আমি ঘরে বাটার মিল্ক বানিয়ে তৈরি করেছি। আর এভাবে কিন্তু চিকেনটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব। এই তো তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই পেঁয়াজ কুচিটা এখন এভাবে নেড়ে নেড়ে ব্রাউন করে ভেজে নেব, মানে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। মাটির চুলা বা গ্যাসের চুলা যেটাই হোক, আপনারা চুলার ফ্লেম কিন্তু মিডিয়াম রেখে এই পেঁয়াজ বেরেস্তাটা করে নেবেন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন একটি শুকনো পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা সবটুকু তুলব না, কিছু অংশ রেখে দিব। আমি এখানে 60% পেঁয়াজ বেরেস্তা তুলে রেখেছি আর 40% তেলের ভিতরে রেখে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজ পেস্ট দিয়েছি আমি 1.5 কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরা পেস্ট দিয়েছি 3 টেবিল চামচ। আদা পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 3 টেবিল চামচ। মোটামুটি সব মশলা এখন দেওয়া হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটি চামচ দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নর্মাল বাদাম বাটা, 1/2 কাপ পরিমাণে কাঠবাদাম বাটা। এই বাদাম বাটাও এখন সব একসাথে কষিয়ে নিব। আর এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি যে বাটার মিল্কটা আমি তৈরি করেছি সেটা পুরোটুকুই দিয়ে দিচ্ছি। বাটার মিল্ক হয়েছে আমার 1/2 কাপ পরিমাণে, 1/2 কাপ বাটার মিল্ক এখন দিয়ে ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিব। এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো রাঁধুনির রোস্টের মশলা। এই রোস্টের মশলাটা দিয়ে চামচ দিয়ে নেড়ে মিক্সড করে নিচ্ছি। বারবার একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এতো কি সুন্দর অনেকটা মিক্সড হয়ে ঘন হয়ে এসছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি লবণ।
लवण एखाने यूज करेछि दुई टेबिल चामच कम बेशी आपनारा एड करे नेबेन। एखन ए मुरगीर मांसटा आर ए मशलाटा भालो करे एकटु भेजे निच्छि माने कषिये निच्छि। मुरगीर मांस किन्तु कषानोर भितरे स्वाद बेशी एतो कषानो अनेकटा হয়ে আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি। এখন এই চিকেনের সাথে মিল্কটা ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। দিয়ে দিচ্ছি কেওড়া জল, এক চা চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রোস্ট তৈরি করার জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। এভাবে যদি কোনো পানি ইউজ না করে আপনারা তৈরি করেন খাবারের স্বাদ কিন্তু আসলে অন্যরকম একটি টেস্ট হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য, কাঁচামরিচ দিয়ে এভাবে নেড়ে দিব। আর হলো সামান্য একটু চিনি দিব, চিনিটা আপনারা কম বেশি পছন্দ মতো দিয়ে দিতে পারবেন। আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। এই তো, এভাবে যদি আপনারা ঘরোয়াভাবে মুরগির মাংস রান্না করেন তাহলে কিন্তু আসলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো আশা করি আজকের এই মুরগির রোস্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি।